তারা সবাই আপনার এখানকার সাংবাদিক। তো আপনাদের রেল স্টেশনটা উনি কেন করেন? পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ উনি কেন আটকে রেখেছেন এতগুলো বছর? তার জবাব ওনাকে দিতে হবে, কারণ রেল স্টেশন হলে এত ছেলে মেয়ে চাকরি পেত, মানুষের যাতায়াতের বিরাট সুবিধে হতো, কিন্তু উনি রেল স্টেশন করতে দেননি। আমার কাছে এই দেখুন কাগজ আছে, এই কাগজেতে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি বারবার রেল আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন যে আপনি রেলটা করতে দিন, রেলটা করতে দিন, রেলটা করতে দিন, কিন্তু ওনারা সাংসদ এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে ঘাটালের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই রেল স্টেশনটা করতে দেননি। আমার কাছে এই কাগজটা আছে, মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে দেখুন এখানে 51,000 কোটি টাকার কাজ চলছে পশ্চিমবঙ্গের রেলের তরফ থেকে, এবারে আরো 12,000 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য, এবং আমাদের এই পাঁশকুড়া থেকে দেখুন পাঁশকুড়া থেকে ঘাটালের যে নতুন লাইন 32.8 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটাও এখানে অ্যাপ্রুভ লিস্টে আছে, সেটা পর্যন্ত করতে দেননি উনি। আমি আরো আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এরা কিভাবে ষড়যন্ত্র করে ঘাটালের মানুষের রেল স্টেশনটাকে আটকে রেখে দিয়েছে। এই কাগজ আমি কখনো কোনোদিনও দেখাইনি আপনাদেরকে, আজকে দেখাচ্ছি। এই দেখুন পাঁশকুড়া থেকে ঘাটালের পুরো ম্যাপ, ইয়ার অফ স্যাংশন 2011-12, লেংথ 32.8 কিলোমিটার, কস্ট 426 কোটি টাকা। এই দেখুন পুরো রেল লাইনের পুরো ম্যাপ করা আছে, দেখতে পাচ্ছেন? ওনার কাছে প্রশ্ন ঘাটালের মানুষের তরফ থেকে যে আপনি কেন করতে দেননি রেল স্টেশন, আপনাকে তার জবাব দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান, দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানের, দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান মিনিস্ট্রি অফ জলশক্তি, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, আরএনডি অ্যান্ড জিআর, স্টেট প্রজেক্ট উইং, দেখুন জুন 2018-তে টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেছে, 30 জুন 2022-তে ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো তার কাগজ, দেখুন তার ডিটেল প্রজেক্ট রিপোর্ট, 657 স্কোয়ার কিলোমিটার, দেখুন ফেজ ওয়ান 657 স্কোয়ার কিলোমিটার, দেখুন কস্ট বেনিফিট রেশিও 1.45:1, এস্টিমেটেড কস্ট অফ দ্য স্কিম 1238.95 কোটি টাকা, প্রপোজ পিরিয়ড অফ কমপ্লিশন 4 ইয়ার্স, সমস্ত ডিটেলস আছে, সমস্ত ডিটেলস আছে। ওরা কাজটা করতে দেয়নি বারবার। দেখুন দীপক অধিকারী প্রশ্ন করেছে, দেখুন শ্রী দীপক অধিকারী দেব, দেখুন 8/12/2022, 8/12/2022-এ লোকসভায় যে প্রশ্ন করেছে তার উত্তরে বলে দিয়েছে যে প্রজেক্ট 2018-6 জুন পাশ হয়ে গিয়েছিল, ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে 10 জুন 2022, ওনাকে উত্তর দিয়েছে, তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি, তারপরেও কিন্তু উনি প্রজেক্টটা করতে দেননি। আবার প্রশ্ন করেছে দেখুন দীপক অধিকারী দেব, এই দেখুন লোকসভার প্রশ্ন 7/12/2023-এ উত্তর দিয়েছে লোকসভা থেকে মিনিস্ট্রি অফ জলশক্তি, সেম লিখেছে দেখুন যে 2018-6 জুন টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গিয়েছিল, আর 10 জুন 2022 ফাইন্যান্সিয়াল ক্লিয়ারেন্স হয়ে গেছে, তারপরেও এই প্রজেক্ট করতে দেয়নি। তো আমার কাছে প্রশ্ন হলো যে আপনি 18 মে 2014 থেকে 13 ফেব্রুয়ারি 2019 আপনার উপস্থিতি 11%, 23 মে 2019 থেকে গতকাল অবধি আপনার উপস্থিতি 12%, যেখানে জাতীয় গড় 80%, দেখুন 18 মে থেকে 2019 আপনার প্রশ্ন ডিবেটের সংখ্যা মাত্র 2, দেখুন আর আপনার 2019 থেকে আজ অবধি আপনার ডিবেটের সংখ্যা 1, গত 5 বছরে মাত্র 1টা ডিবেটে অংশগ্রহণ করেছে, যেখানে অন্যান্য সাংসদদের গড় হলো 67.1%, দেখছেন, দেখছেন কি অবস্থা, দেখুন অন্যান্য সাংসদদের জাতীয় গড় হলো 210, সেখানে উনি করেছেন মাত্র তিনটে প্রশ্ন। তো একজন সাংসদ লোকসভায় যায় না, একজন সাংসদ এখানে আসে না। আর একটা সবচাইতে বড় উদাহরণ আপনাদেরকে দিই, যে উনি বলছেন যে কেন্দ্র টাকা দেয় না,
তাহলে কেন্দ্র রাস্তা করার জন্য কেন টাকা দিল? পাঁশকুড়া থেকে ঘাটাল SH4 31.75 কিলোমিটার যে রাস্তাটা হলো তার জন্য 166.88 কোটি টাকা দেখুন কেন্দ্র দিয়েছে, দেখুন 167 কোটি টাকা কেন্দ্র দিয়ে দিয়েছে এই রাস্তাটা। আর কি বলছে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছে, আমাদের ঘাটালের বিধায়ক শীতল কপাটকে পর্যন্ত ইনভাইট করেনি, একবার মোদিজির নামও নেয়নি, অথচ রাস্তাটা কেন্দ্রের রাস্তা। তাহলে কেন্দ্র রাস্তা তৈরি করার জন্য টাকা দিতে পারে, ঘাটাল মাস্টার প্রকল্পের জন্য টাকা দেবে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন, আপনারা সাংবাদিকরা বলুন, আপনারা এখানকার অধিবাসী, আপনারা এখানকার বাসিন্দা, আপনারা উত্তর দিন তো। সমস্ত ভাঁওতাবাজি মিথ্যে কথা, মিথ্যে কথা বলে প্রত্যেকবারে আসে আর বলে যে আমি এবারে ঘাটাল মাস্টার প্রকল্প করব, তার জন্য আমি ভোট কিনতে এসেছি। আর একবার গাড়ির উপরে মার্সিডিজের উপরে দাঁড়িয়ে প্যান্ট শার্ট পরে গরু চোরের টাকায় চুরি করা জামা কাপড় পরে হাত নেড়ে টাটা বাই বাই তোমার দেখা নাই, টাটা বাই বাই ঘাটালবাসী, টাটা বাই বাই তোমার দেখা নাই নাই, ঘাটালবাসী টাটা বাই বাই তোমার দেখা নাই নাই, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। আর একটা আপনাদেরকে মজার প্রশ্ন করি, যে আপনাদের যে সাংসদ পারলে পুরো ইন্টারভিউটা চালাবেন, আপনারা আবার কাট করে দেবেন না, ঘাটালের মানুষ যেন সত্যিটা জানতে পারে। ঘাটালের সাংসদ মাননীয় দীপক অধিকারী কেন্দ্রকে প্রশ্ন করেছে যে কেন্দ্রীয় বিদ্যালয় ঘাটালে কেন হয়নি? কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুরে আছে, আছে তো, হ্যাঁ কি না? তো ওনার প্রশ্ন ছিল যে কেন্দ্রকে ফাঁসানোর জন্য, যে কেন্দ্রকে একটুখানি ফাঁসাবেন, প্রশ্ন করেছিলেন মাননীয় দীপক অধিকারী। এই দেখুন শ্রী দীপক অধিকারী, দীপক দেখুন লেখা আছে ডে, দেখতে পাচ্ছেন, দেখুন 14 মার্চ 2022 লোকসভার প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছেন, সেখানে প্রশ্ন করেছিল যে কেন্দ্রীয় বিদ্যালয় কেন নেই। এ দেখুন তো মন্ত্রী উত্তর দিয়েছে যে কেন্দ্রীয় বিদ্যালয় করতে গেলে তার তো প্রজেক্ট জমা করতে হবে রাজ্য সরকারকে, রাজ্য সরকার তো কোনো প্রজেক্টই জমা করেনি। দেখুন যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন হ্যাজ নট রিসিভড এনি প্রপোজাল ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা ফর ওপেনিং অফ আ নিউ কেবি ইন ঘাটাল লোকসভা কনস্টিটুয়েন্সি ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে আপনি আপনার রাজ্য থেকে কোনো প্রপোজালই দেননি, অথচ কেন্দ্রকে বলছেন কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি। এবার বুঝতে পেরেছেন আমার নাটক? এইভাবে কখনো লোকসভার প্রশ্ন উত্তর নিয়ে আজ অবধি উনি কখনো প্রেস কনফারেন্স করেছেন? আজ অবধি আপনাদেরকে কেউ প্রেস কনফারেন্সে দেখিয়েছে এত প্রশ্ন, এত ডকুমেন্ট? একটার পর একটা ডকুমেন্ট আপনাদেরকে সাজিয়ে দিলাম, একটার পর একটা ডকুমেন্ট আপনাদেরকে সাজিয়ে দিলাম। আপনি আর একটা প্রেস কনফারেন্স করব যেখানে উনি বলছেন না যে উনি এনামুল হককে চেনেন না, এনামুলের কাছ থেকে টাকা নেননি, ওই সানি দেওয়ালের মতো ইন্ডিয়ান ছবির মতো যেখানে সানি দেওয়াল একটা একটা ক্রিমিনালকে ঢোকাচ্ছিল, তারপরে হাসতে হাসতে ঢোকাচ্ছিল, ভিতরে বহুত পেটান পেটানোর পরে বললো বাইরে হাসতে হাসতে বেরোবি তোরা, তারা হাসতে হাসতে বেরিয়েছিল। তো সেই সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছিল, আমি আবার বললাম ওই সিনেমার কথাটা মনে পড়ে যাচ্ছিল, সানি দেওয়াল মানে ইডির অফিসাররা ওনাকে হাসতে হাসতে ঢুকিয়েছে আবার হাসতে হাসতে বার করেছে। এবার উনি যে টাকা নিয়েছিলেন আর সেই টাকা যে ফেরতও দিয়েছেন, ইডির চাপে পড়ে সেই টাকা ফেরতও দিয়েছেন, তার সমস্ত প্রমাণ, যেমন আপনাদেরকে প্রত্যেকটা প্রমাণ দিলাম যে ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে কিভাবে মিথ্যে বলছিলেন, রেল লাইন নিয়ে উনি কিভাবে মিথ্যে বলছিলেন, কেন্দ্রীয় বিদ্যালয় নিয়ে কিভাবে মিথ্যে বলছেন, গোল্ড হাব 2023 মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন দাসপুরেতে, সেই গোল্ড হাব কেন বন্ধ হয়ে পড়ে আছে, তার জবাব আছে কেন বন্ধ হয়ে পড়ে আছে? স্থানীয় সংবাদ, ঘাটাল নিউজ, আমাদের যে লোকাল যারা আছেন তাদের সবাইকে প্রশ্ন করব যে গোল্ড হাব যে তৈরি হলো 2023 কেন বন্ধ হয়ে পড়ে আছে, তার জবাব দেবেন না উনি? উনি কি শুধুমাত্র আসবেন একদিনের জন্য আসবেন, হ্যাঁ জিন্স ভালো ভালো জামা কাপড় পরে গরু চোরের টাকা চুরি করা জামা কাপড় পরে ওনার মার্সিডিজের ছাদের ওপরে দাঁড়িয়ে হাত নেড়ে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার চলে যাবেন, দিয়ে আবার শুটিং করবেন? আপনারা বুঝুন, আপনারা ভাবুন, সমস্ত ডকুমেন্ট দিলাম, যদি কারোর বুকে দম থাকে, যদি কারোর দম থাকে
এগুলোকে চ্যালেঞ্জ করবেন, এই ডকুমেন্টগুলোকে চ্যালেঞ্জ করবেন। এই ডকুমেন্টগুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে বললাম, যদি কারোর ঘাড়ে দম থাকে, কারোর ঘাড়ে দম থাকে তো এগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন। আর উনি যেভাবে পড়াশোনার নাম করে সমস্ত রাজনৈতিক বন্ধুদেরকে, মাদেরকে, বোনদেরকে অপমান করলেন, আমি সমস্ত মা বোনের কাছে ওনার ওই ক্ষমা চাইছি। যারা পঞ্চায়েতে ক্লাস ফোর পাস করে, ক্লাস এইট পাস করে, মাধ্যমিক পাস করে, বা যারা পড়াশোনার সুযোগ পাননি অথচ পঞ্চায়েতের সদস্য, যারা যারা রাজনীতি করছেন, তাদেরকে উনি অপমান করেছেন। এই অপমানের বদলা বাংলার মানুষ নেবে, এই অপমানের বদলা পঞ্চায়েতের যারা মা বোনরা জিতেছেন তারা নেবে। সবাইকে নমস্কার, ভারত মাতা কি। একটা লাস্ট প্রশ্ন, নির্বাচন এলেই দেখা যায় মুখ্যমন্ত্রীর একটা